কোরবানির পর রাজধানীতে বর্জ্য জমে প্রায় 35,000 টন। ঢাকার দুই সিটি কর্পোরেশন এই বর্জ্য অপসারণে নেমেছে দুপুরের পর থেকে। বেলা দুইটার পর রাজধানীর ধোলাইখালে বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। জানান, প্রায় 10,000 পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছে বর্জ্য সরানোর কাজে। লাগানো হয়েছে পর্যাপ্ত বর্জ্য অপসারণ যন্ত্র। 24 ঘন্টার মধ্যে রাজধানীর অধিকাংশ বর্জ্য সরিয়ে নেয়ার আশ্বাস দিয়েছেন সাঈদ খোকন। বর্জ্য অপসারণ সেবা পেতে নগরবাসীকে 0961100999 নম্বরে ফোন করার অনুরোধ করেন তিনি। 90% or 95% আমরা কমপ্লিট করে ফেলতে পারবো 24 আওয়ার্সের মধ্যেই। কোথাও কোথাও এমন হতে পারে যে আপনার আগামীকালকে বিকেলে কিংবা আগামী পরশু কুরবানি হতে পারে, সেই জায়গায় আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ব্যবস্থা থাকবে, তাৎক্ষণিকভাবে সেই উৎপাদিত বর্জ্য এবং পশুর রক্ত সহ অন্যান্য যে সমস্ত আপনার পরিবেশ নষ্ট করে সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলব। প্রায় একই সময় উত্তরাতে বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করে উত্তর সিটি কর্পোরেশন। এই সিটিতে প্রায় 9,500 পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছে। 24 ঘন্টার মধ্যেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম সম্পূর্ণ করব এবং নগরবাসীকে একটি সুন্দর পরিবেশ উপহার দেব। বর্জ্য অপসারণ করে আগামীকাল দুপুর 2টায় দুই সিটি কর্তৃপক্ষই সংবাদ সম্মেলন করবে। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।